পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারিয়াপুর গ্রামে দরিদ্র পীযূষকান্তি মাইতির জ্যৈষ্ঠ পুত্র বুলবুল মাইতি জন্ম থেকে বিকলাঙ্গ। পীযূষ মাইতি দীর্ঘদিন ধরে সরকারের কাছে বহুবার ছোটাছুটির পরেও ছেলের জন্য আজ পর্যন্ত কোনো ভাতা ব্যবস্থা করতে পারেনি। আমার ছেলে, বড় ছেলের বয়স 26 বছর, সে হচ্ছে জন্মপঙ্গু প্রতিবন্ধী। তো আজ অবধি আমি বা আমার সংসারে কোনো সরকার থেকে হেল্প পাই না। সেই ছেলেটার পিছনে যা রোজগার করি, বাসের হেল্পারই করি আমি, তো যা রোজগার করি সংসার চালাবো তো দূরের কথা, সে ছেলের পিছনে খরচা আমার কুলিয়ে ওঠে না। পরপর যেসব জিনিসের দাম বেড়ে উঠছে বর্তমান দিনে, তাতে এই ছেলেটার পিছনেই আমার যা সময় এবং অর্থ ব্যয় হয় নিজেদের খোরপোশও হয় না। অত্যন্ত দরিদ্রের মধ্য দিয়ে লড়াই করে চলেছে পীযূষবাবু। প্রচুর পরিশ্রম করেও যা উপার্জন করে ছেলের খাবার, ঔষধ ও ডাক্তারের পেছনে খরচ যোগাতে নাজেহাল। এদিকে নিজের বাড়ি নেই, ভাইয়ের বাড়িতে আছে। পীযূষবাবুর চিন্তা দিন দিন বেড়েই চলেছে। মোটামুটিভাবে সেই ছেলের পিছনে খরচার জন্য কোনো সংস্থা বা সরকার বাহাদুর থেকে আজ পর্যন্ত কোনো সাহায্য আমি পাইনি। তো আমি মনে করি আমার সরকার বাহাদুর থেকে কিছু সাহায্য সহানুভূতি পেলে বা ছেলেটাকে ভাতা দেওয়ার মতো কিছু ব্যবস্থা করে দিলে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ থাকব। আমার বড় ছেলে বুবুল মাইতি বিকলম্ব, 26 বছর হয়ে গেছে, তাকে তুলতে পারি না, আমার শরীরে কষ্ট হয় বড়ো, তার খাওয়ানো দাওয়ানো বড়ো কষ্ট হয়, তাকে সব সময় তার পিছনে খাটতে হয়। ও যে বিকলাঙ্গ, কোনো সার্টিফিকেট আছে? হ্যাঁ, ওই দেখান তো। এই দেখুন আমার ছেলের সার্টিফিকেট। ছেলের ভাতার জন্য 2-3 বার সরকারি অফিসে যোগাযোগ করেছেন, কিন্তু সেগুড়ে বালি। চিন্তায় রাত দিন এক করে স্বামী স্ত্রী এখন দিশেহারা পথিক। এর জন্য আপনি কি কি করেছেন? আমি ইয়েতে ব্লকে দরখাস্ত করেছিলাম, আমার স্ত্রী গেছিলেন, তো মোটামুটি সভাপতিবাবু আশ্বাস দিয়েছিলেন যদি হয়ে যায় তোমার ওইখানেই চিঠি ব্লকে পঞ্চায়েতে চিঠি পৌঁছে যাবে। কতদিন আগে? ধরুন সেটা হয়ে গেল 1-1.5 বছরের আগে, কিন্তু এখনও কিছু তার রেসপন্সই নেই। বারবার খোঁজ নি কিন্তু কোনো তার সাড়া শব্দ মেলেনি। সমস্যাটি নিয়ে আমি বেশ কয়েকবার পঞ্চায়েত অফিসে ও ব্লক অফিসেও গিয়েছি। বিডিও সাহেব কিঞ্চিত আশ্বাস দিয়েছে। হ্যান্ডিক্যাপ ভাতা পাওয়ার জন্য মূলত 2 ক্রাইটেরিয়াতে আমাদের ভাতা দেওয়া হয়। একটা হচ্ছে কি, যারা বিপিএল ক্যাটাগরিতে পড়ত তাদের ক্ষেত্রে তারা INDPS, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন, সেই স্কিমে ভাতা পায়। আর আরেকটা হচ্ছে কি, সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর। তো যেহেতু যারা বলেছিল তারা যে অ্যাপ্লিকেশন করেছিল কি না তার কোনো প্রুফ তাদের কাছে নেই, সেক্ষেত্রে আমি যেটা বলার যে তারা যদি বিপিএলভুক্ত পরিবার হয় তবে তারা এখানে এসে দেখা করুক আমার সাথে। এবং যদি সোশ্যাল ওয়েলফেয়ার, যদি বিপিএলভুক্ত না হয়, যদি সোশ্যাল ওয়েলফেয়ার ক্যাটাগরির মধ্যে আসতে চায় তবে যদি আমার এখানে আসে এবং যথোপযুক্ত ফর্মে যদি জেলার অনুমোদন ক্রমে আমরা যে বিকলাঙ্গ ভাতা যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব। শুধুই বুলবুল মাইতি নয়, এই গ্রামে সত্যব্রত দে, দীপক কুমার দে, এদের মতো 2-3 জন প্রতিবন্ধী রয়েছে যাদের অবস্থা এখন বুলবুল মাইতির মতো। আমি এই এলাকার একজন গ্রামীণ সংবাদদাতা হিসাবে সকল দর্শককে অনুরোধ করছি, এই সমস্যার শীঘ্র সমাধানের জন্য এলাকার বিডিও সাহেব, মাননীয়
মনোজ মল্লিককে 8373063049 মোবাইল নাম্বারে ফোন করে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করুন। আমি জয়দেবতলা, পশ্চিমবঙ্গ, পূর্ব মেদিনীপুর থেকে ইন্ডিয়া আনহাটের পক্ষে।